নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো, আপনাদের রিকোয়েস্টে প্রত্যেক দিন আপনারা বলছেন এই ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার এবং লো ব্লাড প্রেশার, এই হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার হলে কি করতে হয়, কেন হয় সেই নিয়ে আজকে বলবো। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নেওয়া যাক। তো সো ফ্রেন্ড, যেটা বলছিলাম সেটি হচ্ছে হাই ব্লাড প্রেশার এবং লো ব্লাড প্রেশার। এই হাই ব্লাড প্রেশার, যেটাকে ডাক্তারি ভাষায় বলা হয় হাইপারটেনশন, হাইপোটেনশন, এই হাইপারটেনশন হলে কি করতে হয় এবং হাইপোটেনশন হলে কি করতে হয়, এই হাই ব্লাড প্রেশার কেন হয় বা কত থাকলে হাই ব্লাড প্রেশার, কত কম থাকলে লো ব্লাড প্রেশার, এটা আগে জেনে নিতে হবে। তো প্রথমে জেনে নিই, সাধারণত ব্লাড প্রেশার সবসময় নর্মাল মানুষের থাকা উচিত 120/80 বা 130/80 বা 120/70, এটি হচ্ছে নর্মাল। সেটা যে মানুষের যেমন থাকে সেটা হচ্ছে তার কাছে নর্মাল। কারোর কাছে 130 সেটি নর্মাল, যাদের 120/70 সেটা তার কাছে নর্মাল। তবে এটা সবসময় ঠিক নয় যে 120/130 নর্মাল বা 120 সেটাও নর্মাল। ডাক্তারি ভাষায় একটি সমস্ত রকম প্যারামিটার থাকে এবং প্যারামিটারের একটা রেঞ্জ থাকে। ডাক্তারবাবুরা সেই রেঞ্জ অনুযায়ী, সেই রেঞ্জ অনুপাতে ডাক্তারবাবুরা বলে দেন বা বলে থাকেন যে 120/80 বা 120/70 সেটা সবসময় ঠিক হয় না। কারণ এটা বলা যেতে পারে, কারণ বিভিন্ন রকম ডাক্তারি ভাষায় বিভিন্ন রকম গাইডলাইন আছে, সেই গাইডলাইন মেনেই ডাক্তারবাবুরা এটি বলে থাকেন। কারণ বিভিন্ন দেশে বিভিন্ন রকম গাইডলাইন আছে, সাধারণত ডাক্তারবাবুরা 3টে বা 4টে গাইডলাইন ফলো করে দেখেন, তারপরে বলেন। সেটা ইন্ডিয়ান গাইডলাইন আছে এবং আমেরিকান গাইডলাইন আছে, ইউরোপিয়ান গাইডলাইন আছে, এরকম 3-4টে গাইডলাইন দেখে ডাক্তারবাবুরা তার উপর চিকিৎসা করে থাকেন। ধরে নেওয়া যেতে পারে যে 120/70 বা 130/70 সেটা নর্মাল প্রেশার। এটা সব ডাক্তারবাবু আবার একরকম নাও ভাবতে পারেন, বিভিন্ন রকম ডাক্তারবাবু বিভিন্ন রকমভাবে চিকিৎসা করে থাকেন। এটি শুধুমাত্র আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি বলে দিলাম। যদি কোনো পেশেন্টে দেখা যাচ্ছে 120/70 বা 130/70 বা 130/80 সেটা তার কাছে যেমন নর্মাল, যদি সেই পেশেন্ট হঠাৎ করে কমেও যায়, দেখা যাচ্ছে কমে গিয়ে 70 বা শুধু 70 বা 80, একটি হচ্ছে সিস্টোলিক প্রেশার এবং একটি হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। এই ওপরের যে প্রেশারটা 120/30 সেটি হচ্ছে সিস্টোলিক প্রেশার, নিচের যে প্রেশারটা 70, 80, 60 সেটাকে বলা হয় ডায়াস্টোলিক প্রেশার। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক, এই যদি কোনো পেশেন্টে দেখা গেল লো ব্লাড প্রেশার বা হাইপোটেনশন আছে, তখন সেই পেশেন্টের কী করা হবে, সেই পেশেন্টের কী হতে পারে, মাথা ঘুরতে পারে, বমি বমি ভাব হতে পারে, চোখ মুখ অন্ধকার, কোথাও বসে আছে হঠাৎ করে উঠতে গেল, শরীরটা দুর্বল লাগতে পারে, মাথা ঘুরে যেতে পারে, সেই সব পেশেন্টকে বলা হয়ে থাকে যে লো ব্লাড প্রেশার। এটা বিভিন্ন রকম কারণে হতে পারে, ডায়রিয়া থেকে হতে পারে, বমি বমি ভাব হচ্ছে, বমি হওয়া থেকে হতে পারে, বা বিভিন্ন রকম মেডিসিন খেয়েছে, সেই মেডিসিন থেকে প্রেশার কমে যেতে পারে। এছাড়া আরও অনেকগুলো কারণ আছে, সাধারণত এগুলোর জন্যই বেশি দেখা যায় যে এগুলোতেই বেশি মাথা ঘোরা বা এগুলোর সমস্যা বেশি হয়। তখন সেই পেশেন্টকে কী করা যাবে, তখন সেই পেশেন্টকে ওয়ারেস খাওয়াতে হবে, এবং ওয়ারেস খাওয়ানোর পরেও যদি দেখা যায় সেই পেশেন্টের দুর্বল, শরীর দুর্বল এবং মাথা ঘুরছে, তখন সেই পেশেন্টকে হসপিটালে ভর্তি করতে হবে, বিভিন্ন রকম স্যালাইন দিতে হবে এবং
তারপরে বিভিন্ন রকম মেডিসিন দিতে হবে, সেটা পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে ব্যবহার করতে হবে। এবার বলি, যদি কোনো পেশেন্টের হঠাৎ করে হাই ব্লাড প্রেশার আছে 130 বা 40 বা তার থেকে একটু বেশি 5 বা 10 বেড়েছে, সেটা তার কাছে ঠিক আছে, তার কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু সেই পেশেন্টেরই যদি তাকে কোনো সেই অবস্থায় কোনো মেডিসিন দেওয়া যাবে না, কারণ সেটা কী কারণে হয়েছে সেটা দেখতে হবে। 5-10 কেন হঠাৎ করে বেড়েছে, সে হয়তো কাঁচা লবণ খেয়ে ফেলেছে বেশি, বা কোনো কিছু মেডিসিন খাচ্ছে, সেই মেডিসিনের জন্য তার হঠাৎ করে প্রেশার বেড়ে গেছে, রাতে ঠিক মতো ঘুম হয়নি সেই জন্য হতে পারে, বা খুব বেশি টেনশন বা চিন্তাভাবনা করেছে সে কারণে হতে পারে। তখন সে অবস্থায় তাকে কোনো ট্যাবলেট দেওয়া হবে না, সাধারণত নার্ভের একটি ট্যাবলেট বা ঘুমের মেডিসিন দেওয়া যেতে পারে। এবং যদি কোনো পেশেন্টের হঠাৎ করে 160 বা 170 হয়ে গেছে, তখন সেই পেশেন্টকে মেডিসিন ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন। হঠাৎ করে তাকে একটি প্রেশারের মেডিসিন দিতে হবে, এবং তার কেন প্রেশারটা হঠাৎ করে বেড়ে গেছে সেটা দেখতে হবে। তারপরে সেই পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে ডাক্তারবাবুরা মেডিসিন ব্যবহার করবেন। এগুলো ছাড়াও অনেক রকম পেশেন্ট আছে, কিছু কিছু পেশেন্ট যারা ডাক্তারবাবুর কাছে যায়, ডাক্তারবাবু আমার তো প্রেশার বেড়েছে, কিন্তু প্রেশার বাড়লে তো মেডিসিন খেতে হবে। তো ডাক্তারবাবু বললো, হ্যাঁ প্রেশার বাড়লে অবশ্যই আপনাকে মেডিসিন খেতে হবে, কিন্তু এই প্রেশারের মেডিসিন যদি একবার ধরা হয়, শুনেছি নাকি সারা বছরই খেতে হয়, তাহলে প্রেশার, ডাক্তারবাবু তখন সেই পেশেন্টকে বলছেন যে যদি আপনার প্রেশার বেড়ে থাকে তাহলে তো আপনাকে প্রেশারের মেডিসিন খেতে হবে। এটা আপনাদের ভুল ধারণা যে প্রেশার বেড়ে গেছে বলে তার মানে আপনি প্রেশারের ওষুধ খাবেন না, এটা একবারেই না, এটা ভুল ধারণা। প্রেশার আপনার যদি বেড়ে যায়, ডাক্তারবাবু যদি আপনাকে বলে যে প্রেশারের মেডিসিন ব্যবহার করতে হবে, যতদিন ডাক্তারবাবু বলবে ততদিনই ব্যবহার করতে হবে। কারণ আপনি যদি কোনো প্রেশারের মেডিসিন ব্যবহার করছেন না, অথচ আপনি 2-5 বছর এইভাবে চলছেন, তাহলে আপনার কিডনির সমস্যা হতে পারে, বা কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, বা হার্টের সমস্যা হতে পারে। এবং আরও 2-5 বছর যদি আপনি এরকম মেডিসিন ব্যবহার না করেন, তাহলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য ডাক্তারবাবু আপনাকে যদি প্রেশারের মেডিসিন ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই প্রেশারের মেডিসিন খাবেন, এবং ডাক্তারবাবু আপনাকে যতদিন বন্ধ করার জন্য না বলছেন ততদিনই ব্যবহার করবেন। তো ফ্রেন্ড, এই লো প্রেশার এবং উচ্চ হাই ব্লাড প্রেশার নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।